হাই কি সব বলে সইছে হ্যাঁ বৌমা তুমি কাজ কাম বাদ দি টিভি দেখছো কেন আমার বাপ আমাকে টিভি দিতে তাই আমি টিভি দেখছি আমি কাজ করবা তুমি বসে বসে গিলবো হ্যাঁ আমি বসে বসে গিলবো আমি তোর টাকাই খাই না আমি স্বামীর টাকাই খাই তুই যাই ঘরে বসে আছিস সেই ঘরটা আমাদের ঘর তুই যা টিভিটা দেখছিস সেটা আমার বাপ দিল তো এত বড় সাহস তুই আমাকে টিভি দেখার খোঁটা দিলি ওই তো স্বামী বাড়ি আসছি আমি তো দেখছি অতক্ষণ তোমার ছেলেতে নোংরা ও মা গো মাজা গিয়েছে আমি ঝেটুচি পাচ্ছিনি তাও বৌমা নোংরা ফেলছি আমার তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন এ দাঁড়া বাপ আমি ঝেটুচি আর বৌমা শুধু নোংরা ফেলছি না ঝেটি মাকে ঝেটু দিয়েছো কেন ওগো আমি ঝেটু ছিলাম তোমাকে দেখি তোমার মা ঝাড়া কেড়ে নিয়েছে ঠিক আছে চলো ঝাড়ি ভাত দাও গা ওগো চাটি ভাত দাও খুব খিদি লেগেছে ঘরে বসে গা তরকারি তো নেই আমি রান্না করি যাচ্ছি তারা তো তরকারি রান্না করে আমি বিয়ের করছি চল কিনুন কিনুন নাই গো তোমার যত বয়স হয়েছে তুমি কি তরকারি আদে ভুলে যাইছো নাকি তা তরকারি এত নুন কেন নুন তো আমি ঠিকই দিলাম তাই এত নুন হইলো কি করি তোমার ভাত কমে গেল বুঝতে পেরেছি কাজ হয়েছে বউ মারি কাজ বউ মার বড়টা বাজার এক নম্বর বচাएंगे দূসরে কে প্যার মে গিরনে সে তুঝে বাঁচা ও ভাবি সাইফুদ্দিন বাড়ি নেই না ভাই নেই ভাই আসো ভাই বসো বসো ভাই বসো আমি একটু চা করে আনি তা যাও চা করি আনো অনেকদিন হয়ে গেল বাবির হাতে চা খাইলে কি মজা চা খাবো এই তো সুযোগ সুযোগের সদ্ব্যবহার করতে হবে নাও ভাই চাটা খাই না ঠিক আছে দাও যাই কলার খোসাটা ফেলে দেশ আয় খুশনি বুড়ি এবারে ও মা গো বাবা গো মরে গেছে আমার মা জান নেই মা গো ঠিক হয়েছে আমাকে চা খেতে দিলেনি ঠিক হয়েছে এই কাজটা কি করেন আমার বৌমারই কাজ আজ বৌমার একদিন কি আমার একদিন